শুরুতেই চ্যাপ্টার 8 এর টিস্যু এবং টিস্যু তন্ত্রের টিস্যু সম্পর্কে জেনেছি, এটা আমাদের মাথায় ঢুকে গেছে। ধরন, উৎপত্তি এবং কাজ একই 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 ধরনের কোষগুচ্ছ, একই স্থান থেকে উৎপত্তি হয়ে যখন একই শারীরবৃত্তীয় কাজ করে তখন তাকে টিস্যু বলে। আমরা নর্মালি এটা আগেও বলছি, দুইবার রিভাইজ করেছি, আরও একবার বললাম, মাথায় ঢুকে যাবে। এবার কোষ বিভাজন অনুসারে এই টিস্যুগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা স্থায়ী টিস্যু। আমরা আলাদা আলাদা ভাবে তাদের বৈশিষ্ট্যগুলো না লিখে একটা কম্পারেটিভ স্টাডির ভিতরে তাদেরকে ফেলে দিছি, এবং যে কোনো ধরনের পার্থক্য লেখার আগে তাদের বৈশিষ্ট্য এবং তার সাথে তাদের কম্পারিজন চার্টটা যদি আমরা পাশাপাশি দেখাতে পারি, দ্যাট উইল বি মাচ বেটার। এবং এটা স্বাভাবিকভাবেই কিন্তু তোমাকে ইমপ্রেস, টিচারের ইমপ্রেশন অটোমেটিক পজিটিভ থাকবে তোমার প্রতি। কোষের ধরন সজীব এবং জীবিত, স্থায়ী টিস্যু বেশিরভাগ ক্ষেত্রেই মৃত। কিন্তু ওই যে বললাম যে স্টুডেন্টের মনে একটা কনফিউশন থেকে যায় যে স্যার মৃত মানে তো মরেই গেছে গাছটা, তুমি যদি এখানে দাও যে জীবিত ও মৃত বা জীবন থেকেও মৃত এইরকম, তাও হবে। মানে তুমি জীবিত সরাসরি জীবিত লিখলে হবে না, তোমাকে লিখতে হবে জীবিত ও মৃত একসাথে লিখতে হতে পারে, আবার জীবিত থেকেও মৃত লিখতে পারো বা শুধু মৃত লিখতে পারো। মানে এটা একেবারে মৃত না, মৃত মানে একটা উদ্ভিদ মরে গেছে এরকম একটা অটোমেটিক কিন্তু একটা নেগেটিভ সেন্স চলে আসে। এটা জীবিত এবং মৃত, জীবিত কিন্তু মৃত স্থায়ী টিস্যুর অবস্থাতে, মানে সে জীবন আছে বাট তার আর কোনো বিভাজন সম্ভব নয় ওই জায়গাতে, এই জন্য মৃত বলা হয়েছে। প্রোটোপ্লাজম ভাজক টিস্যুতে আছে প্রোটোপ্লাজম, যার কারণে সেল ডিভিশনটা হয়, আর স্থায়ী টিস্যুতে কোনো প্রোটোপ্লাজম নাই বা থাকে না। কোষ বিভাজন এখানে হচ্ছে ভাজক টিস্যুতে বিভাজনক্ষম, সাধারণত ভাজক টিস্যুতে কোষটা কি হয় বিভাজিত হয়, আর স্থায়ী টিস্যুতে কি হয় না, কোষটা বিভাজিত হয় না। এটা আমরা যেহেতু আমার ধরনটাই হচ্ছে কোষ বিভাজনের ধরন অনুযায়ী, যার কারণে তাদেরকে আমরা মৃত বলেছি। কোষ প্রাচীরটা পাতলা, যার কারণে সেলুলোজ নির্মিত, আর যদি পুরু হয়, পুরু হয়ে যায় কোষ প্রাচীর, তখন সেখানে আমরা জানি যে লিগনিন বা পেকটিন থাকে। লিগনিন বা পেকটিন থাকলেই কিন্তু আমরা বলি যে এখানে কোষ প্রাচীরটা পুরু হয়। তারপর নিউক্লিয়াস অপেক্ষাকৃত অনেক বড়, সাইটোপ্লাজমটা ঘন থাকে, আর এখানে হচ্ছে নিউক্লিয়াস ছোট এবং সাইটোপ্লাজম পাতলা থাকে, ঠিক আছে, যার কারণে নিউক্লিয়াসের অবস্থানটা কোষের এক কোণায় পড়ে থাকে পার্মানেন্ট টিস্যুতে বা স্থায়ী টিস্যুতে। এদের আকারটা হচ্ছে ডিম্বাকার বা ষড়ভুজ আকার, ডিম্বাকারও হতে পারে আবার ষড়ভুজ আকারও হতে পারে, আর এদের আকারটা অনিয়তাকার, মানে এদের কোনো নির্দিষ্ট কোনো আকার স্পেসিফিক করে বলা হয় নাই। আর এদের কাজ হচ্ছে এরা প্রাইমারি এবং সেকেন্ডারি বৃদ্ধি করে স্বাভাবিকভাবে। একটা গাছ যখন ছোট থেকে বড় হতে থাকে তারা স্বাভাবিকভাবে কি করে, শাখা প্রশাখা বিস্তার করে। হ্যাঁ, এই যে এই জিনিসটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি বৃদ্ধি, গৌণ বৃদ্ধি হওয়ার কারণে শাখা প্রশাখাগুলো বিস্তার হয়। আর এরা যেহেতু স্থায়ী হয়ে গেছে, এরা এখন টিম্বার বা কাঠ উৎপাদনের ক্ষেত্রে তারা একটা ভূমিকা, স্থায়ী টিস্যু থেকে আমরা ওইটা পেতে পারি। তাহলে দেখো খুব সহজেই কিন্তু একটা চার্টের মাধ্যমে আমরা দুইটা বড় জিনিস ছোট আকারে শিখে ফেললাম, মানে পড়ালেখাটাকে আমরা একটু সংকুচিত করে ফেললাম। এবং এইটাই হচ্ছে নিয়ম, যে যে সাবজেক্ট যত বেশি ইনফরমেটিভ তাকে তুমি তত বেশি সংকুচিত করো, যত সংকুচিত করতে পারবে তত বেশি তোমার লার্নিংটা পারফেক্ট হবে এবং মানে ইয়াটা টেনশনটা কম থাকবে। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারলাম। এবার চলো আমরা আর একটা টপিক্সে চলে যাই। আমি এখানে একটা বৈশিষ্ট্য, আর একটা বৈশিষ্ট্য বলতে ভুলে গেছি, এটা আমার মাথায় ছিল বাট লিখবো লিখবো বলে মানে বলতেই ভুলে গেছি। আন্তঃকোষীয় ফাঁক তোমরা লিখতে পারো, আন্তঃকোষীয় স্পেস বা আন্তঃকোষীয় ধাত্র বা আন্তঃকোষীয় ম্যাট্রিক্স, যেটা ভাজক টিস্যুতে থাকে না কিন্তু স্থায়ী টিস্যুতে থাকে, ঠিক আছে, ভাজক টিস্যুতে থাকে না স্থায়ী টিস্যুতে থাকে, এই পয়েন্টটাও তোমরা এখান থেকে অ্যাড করে নিতে পারো। আরো কিছু কাজ এখানে দেখলাম যে তাদের দৈহিক বৃদ্ধি হয়, দৈহিক বৃদ্ধি মানে প্রাইমারি এবং সেকেন্ডারি বৃদ্ধি, যার কারণে দৈর্ঘ্যে সে অনেক লম্বা, অনেক বড় লম্বা আকৃতির কি হয় মানে উদ্ভিদ আমরা দেখতে পাই। আবার ব্যাস চওড়া, অনেক মোটা চওড়া আকৃতির আমরা দেখব এই ভাজক টিস্যু, কখনো লম্বায় বৃদ্ধি পায়, লম্বায় বৃদ্ধি শেষ হওয়ার পরে বা চওড়ায় বৃদ্ধি পায়, এবার বৃদ্ধি পেতে থাকে। ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়, আগেই বললাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হতে পারে পার্থক্যের ভিতরে, ঠিক আছে, যে ভাজক টিস্যুগুলো একসময় স্থায়ী টিস্যুতে রূপান্তরিত হয়। কত স্থান পূরণ, অনেক সময় দেখা যায় যে কোষ বিভাজন হচ্ছে, নিয়মিত হচ্ছে, ছোটবেলায় একটা কেটে গেছে, একদম খুব অল্প সময়ের মধ্যে বা কিছু সময়ের মধ্যে ক্ষত স্থান পূরণ হয়ে গেল, কিন্তু ম্যাচিউর বৃদ্ধ বয়সে একটা অংশ কাটছে, এটা 3 মাসেও ঠিক হইতেছে না, কারণ ওটার মধ্যে আর বিভাজন, কোষ বিভাজনের একটা পার্ট হচ্ছে না। কোষ বিভাজনের মাধ্যমে ক্ষত স্থান পূরণ করাটা ভাজক টিস্যুর একটা অন্যতম প্রধান কাজ। সক্রিয় বিপাকে অংশগ্রহণ করা, তাদের সক্রিয় বিপাকে কি করে তারা অংশগ্রহণ করে, সক্রিয় বিপাকে তারা অংশগ্রহণ করে, তার মানে
তারা যে বিপাকীয় কার্যাবলীগুলো আছে শারীরবৃত্তীয় কার্যাবলীর মাধ্যমে উদ্ভিদের যে বিপাকীয় কার্যাবলীগুলো আছে সেখানে তারা অংশগ্রহণ করে, যার ফলে তারা একটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, বর্জ্য নিষ্কাশন। মানে উদ্ভিদ দেহের ভিতরে কোনো ধরনের বর্জ্য বা কোনো সঞ্চিত পদার্থ থাকে না, কারণ কোষ বিভাজনের মাধ্যমে ভাজক টিস্যু এগুলোকে কি করে নির্মূল করে দেয় বা নিষ্কাশনে সহায়তা করে। তাহলে ভাজক টিস্যুর এক্সট্রা কিছু কাজ কিন্তু আমরা এখান থেকে শিখে ফেললাম। একটা ধরন, সেই ধরনটা হচ্ছে ভাজক টিস্যু শ্রেণীবিন্যাস। ভাজক টিস্যুকে অনেক ভাবে ভাগ করা যায়, তার একটা ধরন হচ্ছে উৎপত্তি অনুসারে। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু হচ্ছে তিন ধরনের, প্রো মেরিস্টেম, মেরিস্টেম মানে ভাজক টিস্যু, প্রো মানে প্রারম্ভিক, তাহলে প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি মানে প্রাথমিক ভাজক টিস্যু, সেকেন্ডারি মানে গৌণ ভাজক টিস্যু। এদের তিনজন সম্পর্কে আমি দুইটা করে তথ্য অ্যাড করেছি অনলি, তাদের অবস্থান মূলকাণ্ডের শীর্ষে, এদের অবস্থান মূলকাণ্ডের শীর্ষে, আর এদের অবস্থান অলমোস্ট মূল ছাড়া বাকি সব জায়গায় তাদের অবস্থান। আচ্ছা, আবার এটি থেকে প্রাইমারি মেরিস্টেম সৃষ্টি হয়, এটি থেকে প্রাইমারি স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। এই জায়গাটাতে একটু তো কোশ্চেন থাকতেই পারে যে প্রাইমারি স্থায়ী টিস্যু মানে কি। স্বাভাবিকভাবে তুমি একটা গাছ যখন বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, কন্টিনিউয়াস বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন আমরা কি দেখি, ওই গাছের যে কাণ্ডটা আছে একটু বয়স হলে কিন্তু শক্ত হয়ে যায়। তোমরা যখন গুল্ম জাতীয় যে উদ্ভিদগুলো আছে, বিরুদ, গুল্ম এবং বৃক্ষ তিন ধরনের উদ্ভিদ, তো সেখানে গুল্ম জাতীয় যে উদ্ভিদগুলো আছে সেগুলো কিন্তু শক্ত। তুমি গোলাপ গাছের ডাল, তারপরে জবা ফুলের ডাল, ছোট ছোট ডালগুলো শক্ত শক্ত লাগতেছে, এইটা হচ্ছে প্রাইমারি স্থায়ী টিস্যু। আর যেটা মোটা হয়ে বড় হয়ে শক্ত হয়ে গেছে সেটা হচ্ছে সেকেন্ডারি স্থায়ী টিস্যু। মনে রেখে, তাহলে প্রাথমিকভাবে কিন্তু প্রাইমারি মেরিস্টেমটাই প্রাইমারি স্থায়ী টিস্যু সৃষ্টি করে। আচ্ছা, আর সেকেন্ডারি হচ্ছে ভ্রূণ অবস্থার অনেক পরে গিয়ে তারা সৃষ্টি হয়, কারণ সেকেন্ডারি মানে তাদের শাখা প্রশাখা বৃদ্ধি পাবে, তাদের আকার আকৃতি বড় হবে, এই জন্য অনেক পরে গিয়ে সৃষ্টি হয়। আর কর্ক ক্যাম্বিয়াম হচ্ছে তাদের একটা এক্সাম্পল। এখন আমি তোমাদেরকে কর্ক ক্যাম্বিয়ামটা নিয়ে এখন আলোচনা করতে চাচ্ছি না, কারণ এটা সম্পর্কে একটু ধারণা আছে, এটা সম্পর্কে একটা আলোচনা আছে, এই আলোচনাটুকু তোমরা আমাকে কোনো এক সময় মনে করাই দিও। আমরা এই পার্থক্য চার্ট বা শ্রেণীবিন্যাসের চার্টের পরে এর এই টপিক্সেই আছি, আমরা পরে আলোচনা করবো। জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে একটা লেয়ার থাকে, এগুলো নিয়ে আমি আলোচনা করে দিব। তাহলে এটা একটা এক্সাম্পল বলো, বা কর্ক ক্যাম্বিয়াম থাকলে, কর্ক ক্যাম্বিয়াম থাকলেই কোনো একটা বিল্ডিং এর সিঁড়ি না থাকলে উপরে যাওয়া যায় না, যায় সা লিফট দিয়ে, যদি লিফট না থাকে তখন সিঁড়ি দিয়েই যাইতে হবে, তুমি নাইলে সুপারম্যান হইতে হবে, লাভ দিয়ে লাভ দিয়ে, বা স্পাইডারম্যান হইতে হবে, নাইলে সম্ভব না। তাহলে এইভাবেই এই ক্যাম্বিয়ামের বিষয়টা আসতেছে, ওখানে আমি একটু পরে আলোচনা করে দিব। তাহলে এবার আসো, উৎপত্তি অনুসারে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেল এর মধ্যে কি কি আছে। তাহলে অবস্থান অনুসারে আমরা বললামই যে এখানেও তিনটা ভাগে ভাগ করা আছে, সেটি হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু, ইন্টারক্যালারি ভাজক টিস্যু এবং পার্শ্বীয় ভাজক টিস্যু। শীর্ষস্থ মানে মূল কাণ্ড পাতা শাখা প্রশাখার শীর্ষে থাকবে, পুষ্পক উদ্ভিদে একাধিক কোষ দ্বারা থাকে, বাকি অন্যান্য উদ্ভিদে একটিমাত্র কোষ দ্বারা তারা সংযুক্ত থাকে, এবং এদেরকে প্রাইমারি টিস্যু বলা হয়। ইন্টারক্যালারি টিস্যু, ইন্টারক্যালারি দুইটি স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে, এছাড়াও পত্রমূল বা পত্র পর্ব মধ্যেও থাকতে পারে, এদেরকেও কিন্তু আমরা বলেছি প্রাইমারি টিস্যু। যখনই আমরা পার্শ্বীয় ভাজক টিস্যুতে আসলাম তাদেরকে বলা হচ্ছে সেকেন্ডারি টিস্যু, এই দুইটাকে বলা হচ্ছে প্রাইমারি টিস্যু, আর একে বলা হচ্ছে সেকেন্ডারি টিস্যু। এবং আরো একটা বিষয় হচ্ছে যে পার্শ্বীয় টিস্যুটাকে বলা হচ্ছে তারা মূল এবং কাণ্ডের পার্শ্ব বরাবর থাকে, এই পার্শ্ব বরাবর থাকে বলে তাদের সেকেন্ডারি বৃদ্ধি শাখা প্রশাখাগুলো হয়। এই যে উদ্ভিদের কাণ্ড দেখা যাচ্ছে, কাণ্ডের মাঝখানে শাখা প্রশাখা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু এই পার্শ্বীয় ভাজক টিস্যুর কারণেই সম্ভব হয়। এবং সেখানে দুইটা জিনিস দেখা যায়, কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা এটাকে কি করলাম, এই এক্সাম্পলগুলো মনে রাখতে হবে, এবং এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের এখান থেকে মনে রাখতে হবে, ঠিক আছে।